নীল ত্রিনার বিয়ে নিয়ে একই বলল মোর সিরিয়ালের নায়িকা সোনামণি সাহা। বিস্তারিত সব জানতে না টেনে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি সোনা সাহা, ত্রিনা ও নীলের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। রাজকীয়ভাবে হয়েছে নীল ত্রিনার বিয়ে, ব্যাকগ্রাউন্ডে বাজছে সানাই তবলা ও হারমোনিয়াম। রাজনীতি থেকে চলচ্চিত্র সব ক্ষেত্রের তারকাদের সমাবেশ হয়েছে নীল ত্রিনার বিয়েতে। সেখানে খানাপিনা যে এলাই হবে সেটাই স্বাভাবিক। ফুচকা, আলু চাট, পাপড়ি চাট, সোলেটিকা দিয়ে ওয়ার্ম আপ, তাছাড়া চা কফি সমেত বিভিন্ন ধরনের খাবার সেখানে ছিল। গোটা এলাকা জুড়ে নানা দিকে নানা ধরনের খাবার, পেট পুজোর জন্য নানা জায়গায় বসার ব্যবস্থা হয়েছে, পেট পড়ানোর জন্য একাধিক মেনু। কি নেই তাতে? চিতল মাছের মুইঠা, পাঠার মাংসের কষা, চিংড়ি, মালাইকারি, মিঠি মালাই চিকেন, বেটকি পাতুর, ডালমাখানি, আরও অনেক খাবার। আর নীল ত্রিনার বিয়েতে হাজির ছিল মোর সিরিয়ালের নায়িকা সোনামণি সাহা। সোনামণি সাহা নীল ত্রিনার বিয়েতে এসে বলে আমি খুবই খুশি নীল ও ত্রিনা বিয়ে করাতে। আমি অনেক দিন ধরে চেয়েছিলাম তারা যেন তাদের প্রেমের সম্পর্ককে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের প্রায় 10 বছরের সম্পর্ক এবং তা বিয়েতে পরিণত হলো, এটা যেন একটা স্বপ্নের মতো। এখন তাদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পালা। আশা করি তাদের সাংসারিক জীবন ভালো এবং সুখের হবে। সবশেষে সোনামণি সাহা বলে আমি আশা করি তারা আবার অভিনয় জগতে ফিরে তাদের সেরাটা দর্শকদের মাঝে উপহার দেবে এবং দর্শকদের মন জয় করবে। তো দর্শক, সোনা সাহা নীল ও ত্রিনার বিয়েতে এসে অনেক মজা করেছে এবং তিনি খুবই খুশি হয়েছে। এ নিয়ে আপনাদের কী মতামত সেটা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।